শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে শুভ সকালটা একদম সকাল সকাল আমার স্টার্ট হয়েছে তো সকাল বলতে ঘড়িতে এখন দেখো কটা বাজে পাঁচটা পনেরো তো এত সকালে মানে আমি উঠেছি মোটামুটি চারটের সময় তো চারটে থেকেই মোটামুটি রেডি হচ্ছিলাম আর দেখো মোটা মানে আমি রেডি হয়ে গেছি আর এইদিকে সবাই রেডি হয়ে যাচ্ছে এই দেখো মেয়েরাও রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে খুব সকালেই আমরা একদম স্নান করে নিয়েছি তো এইবারে একটা মানে দরকারই বেরোচ্ছি সেই দরকারটা তোমাদের সঙ্গে মানে বেরোতে বেরোতেই আমি শেয়ার করব যে আমি কি জন্য আজকে বেরোচ্ছি তার জন্য কিন্তু ভিডিওটা পুরো তোমাদের দেখতে হবে তো এখন এই নিচে নেমে পড়েছি রাস্তায় আর একদম সুনসান রাস্তা এইখানে সকালবেলা বাজার বসে তো একদম পুরোপুরি খালি তো এখন তো মোটামুটি সাড়ে পাঁচটা বেজে গেছে এখন সাড়ে ছটা বাজে আর আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছি তো এই পেট্রোল পাম্পটা না অনেক বড় তার সঙ্গে ক্যাফে কফি ডে মানে অনেক বড় জায়গা নিয়ে পেট্রোল পাম্পটা তৈরি হয়েছে দেখি গাড়ির মধ্যে কারা কারা রয়েছে দেখি গাড়ির মধ্যে কে কে রয়েছে

তো এখন শেয়ার করার পালা তো আমরা যাচ্ছি মাঝখানে আর এখন চলে এসেছি আমরা হচ্ছে এটা হচ্ছে বর্ধমানে তো প্রচণ্ড খেতে পাচ্ছে আর গরিতে এখন আটটা বাজে তো দু ঘন্টা চারটি করে নিয়েছি একটু চা পাব করবো আর সেখানে চলে এসেছি আমরা আগে দেখতে পাবো মানে এটার কোনো স্পেশালিটি বলে কিছু নেই খেতে এসেছি তো এখানে দাঁড়িয়ে পড়েছি তাই জন্য এই দোকানেই ঢুকতে হচ্ছে তো চলো ভিতরে তাহলে যাই আর কথা সোনা সোনা খাবি চা খাবে চা চা খাবে চিপস কিনবো তো দেখো এইখানকার যেটা স্পেশালিটি সেই জিনিসটাই বাবা এখানে অনেক কিছু সীতাভোগ ভোগ রয়েছে মিহিদানা রয়েছে আর সেই ল্যাংচা যেটা ফেমাস এখানকার একদম ল্যাংচা বড় বড় বিগ সাইজের এর ল্যাংচা এখানে আমরা গরম গরম কচুরি আর তার সাথে আলুর তরকারি নিয়ে নিয়েছিলাম আর এখানে ব্রেকফাস্টে একটু চা খাবো সকালবেলা চা না খেলে চলে আর এখানের কচুরিটা না খুব টেস্টি করেছিল আর পাতে গরম গরম দিচ্ছিল মানে মুখে তো একদম অমৃত লাগছিল সকালবেলা আর ওই জন্য সকলে মিলে একটু খেলাম তার সঙ্গে ভাবলাম এক পিস করে একটু ল্যাংচাও খেয়ে দেখব তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের পছন্দের জায়গায় মাই মাইথন তো দেখো এটা হচ্ছে একদম যেখানে থাকবো সেই জায়গাটা মানে একদম জলের ওপর একদম হোটেল হোটেল ওই ভিবে দেখা যাচ্ছে অলরেডি আর এখনও হোটেলে আমরা যাইনি দেখেছি এখানে ব্যাগ রয়েছে আর সঙ্গে আমার পিঠেও ব্যাগ রয়েছে আর ল্যাগেজ অলরেডি চলে গেছে তো এই ভিউটা দেখার মতন দেখার মতন আর এইখানে দেখো বোট অনেক রয়েছে অলরেডি তো এইখানে পুরো এখানে জলের ওপরে পুরো বটগুলো ঘুরবে তো এইগুলো তো পরে আমরা অনেক কিছু করবো তো এখন মোটামুটি পৌঁছে গেছি এই তার দেখো পড়ছে ভালোই লাগছে এই ঠান্ডার ওয়েদারের মধ্যে একটু রোদ্দুরের আলো যখন চোখে দেখতে পাচ্ছি আর জলটা তো মানে প্রচুর গভীরে সামনে একটু দেখলেই বোঝা যাচ্ছে তো চলো আর কথা বলতে পারছি না তো এখন হোটেলে যাই একটু চল এই ব্রিজটা কিন্তু অনেক বড়ো মানে অনেক খন্দরেই আমরা হাঁটছিলাম আর তলা থেকে বোটগুলো যাচ্ছিল উফ কি যে বলবো এত সুন্দর লাগছিল আর এই ব্রিজটার ওপরে না সকলে উঠতে পারবে না যারা এই মজুমদার নিবাস ভার মানে বুকিং করেছে তারাই একমাত্র যেতে পারবে তো আমরা যেহেতু বুকিং করেছিলাম তাই এই ব্রিজের ওপরে অনেক ফটো তুলতে পারছিলাম অনেক কিছু এনজয় করতে পারছিলাম এটা ছিল আমাদের হোটেল তো হোটেলের সামনেই প্রচুর মানে ফুল গাছ লাগানো ছিল দেখার মতন ছিল আর বাচ্চাদেরও একটু গার্ডেন করে রেখে দিয়েছিল এই হোটেলটায় এসি নন এসি সমস্ত রকম ব্যবস্থাই আছে তবে এই জায়গাটাতে আসতে হলে না অনলাইনে বুকিং মোটামুটি দু মাস আগে থেকেই করে রাখতে হয় না নাহলে কিন্তু টিকিট পাওয়া যায় না যাই হোক বাচ্চাদের ডিম্যান্ডে আমরা এখন বোটে উঠেই পড়লাম কারণ ওরা আর অপেক্ষা করতে পারছিলো না খুব ছোট তো তাই জন্য এই আনন্দটাকে আর ওরা একদম মিস করতে পারছিল না তো যাই হোক আমরা একটা বোটের মধ্যে সকলে উঠে পড়েছি আর অনেক দিন পর কিন্তু বোটের উপরে উঠলাম মানে মোটামুটি ওই ধরতে পারো যে ন মাস পরে তো ফাইনালি এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে বোট আর এই বোটের মধ্যে আমরা বসে রয়েছি আমি আর দিদি মিলে দিদি কেমন লাগছে তোর দারুন দারুন তো সবাই আমরা বোটে বসে পড়েছি আর বোট আমাদের ছেড়েও দিয়েছে তো বোটটা আমাদের নিয়ে যাবে সবুজ দ্বীপে তো সবুজ দ্বীপটা অনেকটা দূরেই আছে তো এই বোটে করেই আমরা এখন যাচ্ছি খুব ভালো লাগছে প্রচন্ড ভালো লাগছে মানে কি বলবো তোমাদের একদিকে শীতের আমেজও রয়েছে আবার রোদ্দুরও আছে মানে এই জিনিসটা কি বলবো খুব ভালো লাগছে গরমকালে তো আমি প্রচন্ড গরমই লাগবে ভালো হতো শীতের জিনিস না খুব ভালো লাগছে তবে তো এই দিকের যে পেছনে হোটেলটা দেখা যাচ্ছে না এই হোটেলটাতেই কিন্তু আমরা রয়েছি আর হোটেলটা একদম মানে এই ব্রিজ দিয়ে গিয়ে তারপরেই হোটেলটাতে যেতে হয় মানে একদম চলে ওপরে দেখো হ্যাঁ আমার মেয়েরা ওইদিকে বসে রয়েছে তো ওরা খুব এনজয় করছে মানে জলের মধ্যে ওরা অনেকক্ষণ ধরে আসতে চাইছিল যেটা আর এখন পুরো আমরা একদম মিডিল পয়েন্টেই মোটামুটি রয়েছি পুরো মিডিল পয়েন্টে একটা ফটো তুলে দিচ্ছি দি তাকা ভালোভাবে হোটেলটা দেখো বেরিয়ে যাচ্ছে ক্লোজ আমরা সবুজ দ্বীপের কাছাকাছি পৌঁছে গেছিলাম আর এখানকার জলটা না নাকি খুব মিষ্টি মানে মানুষেরা এখানকার জল ডাইরেক্ট খেতে পারে এখানকার বাসিন্দারাই এমন কথা বলছিল আর জলটা পরিষ্কারও ছিল আর তার মধ্যে এই পাহাড়গুলো কি দেখা যাচ্ছে না এত ভালো লাগছে বোটটাকে যখন আমরা রাইড করছিলাম তো খুবই ভালো লাগছিল আর এই সবুজ দ্বীপে কি আছে সেই জিনিসটা দেখবার জন্য আমরা কিন্তু খুব এক্সাইটেড ছিলাম আর অনেক বোট দাঁড়িয়ে তো যাই হোক এই বোটটা আমাদের এখন পৌঁছে দিচ্ছে সবুজ দ্বীপে আর আমরা ঘুরে ঘুরে দেখতে থাকবো কি কি দেখার জিনিস আছে তো চলে আসলাম সবুজ দ্বীপে আর এইখানে খুব সুন্দর করে একটা ছোট্ট আইল্যান্ডকে সাজানো হয়েছে তো মা বসে রয়েছে এখানে মা আর উঠতে পারবে না কষ্ট করে উঠেছে মা কেমন লাগছে ভালো লাগছে না পড়বে না আমরা আছি সবাই আর এই উপর দিয়ে যাওয়া যায় তো কতটা যাওয়া যায় জানি না আমরা একটু ট্রাই করব এইদিকে রাইসোনাও চলে যাচ্ছে তো এইখানে একটা খাবারের দোকান রয়েছে তো সবাই এখানে একটু চা কফি তারপরে একটু লেজের প্যাকেট রয়েছে তো এইগুলো খাচ্ছে আর বাচ্চাগুলো তো প্রচণ্ড এনজয় করছে কারণ ওরা চড়বো মা পরে চড়বো ওরা প্রচণ্ড এনজয় করছে কারণ এইখানে দোল্লা পাচ্ছে তারপরে পুরো মেলে জায়গা যেটা আমরা মানে কলকাতা শহরে দিতেই পারি না যেটা একদমই দিতে পারি না তো ওরা খুবই মজা করছে আর এই দেখো সেই স্টলটা এইখানে প্রচুর খাবার দাবার রয়েছে তো আমরা এখান থেকে একটু চা খাবো বলে চায়ের অর্ডার দিয়ে দিয়েছি এখানে

মানে এই দেখো শুধুমাত্র একটা কি করে রেখে দিয়েছে জানি না ওখানে দাঁড়াবার জন্য তো কিচ্ছু নেই মানে বেকার তো আমরা আবার নিচে ব্যাক করছি অলরেডি আমাদের মেয়েরা তো চলেই গেছে কিছু পাইনি বলে ওরা নেমে পড়ছে আস্তে আস্তে আমাদের এখন দেখা হয়ে গেছে তো এইখানটা বসতে না খুব মজা লাগে তো ওই জন্য রাই আর আমি বসেছি

হোটেলে ব্যাক করার পরই প্রচণ্ড খিদে পাচ্ছিলো আর পিঠে এত খিদে পাচ্ছে যে তার জন্য আর ওয়েট করতে না পেরে খেতেই বসে পড়েছি আর এখানে আগে থেকেই আমাদের হোটেলে থালির সিস্টেমটা বলা ছিল তো আগেই অর্ডার দিয়ে রেখে দিয়েছিলাম যে ফিশ থালি আর সকালবেলা ফিশ থালি ছাড়া এখানে কিন্তু চিকেন মটন সকালবেলা পাওয়া যায় না আর এখানে রয়েছিলো ভাত স্যালাড আলু ভাজা ডাল একটা চচ্চড়ি আর মাছের ঝাল তো এটাই ছিল সকালবেলা থালির মধ্যে তো মানে শুধুমাত্র চ ডাল সালাড এগুলোই এক্সট্রা নেওয়া যাবে ভাত নেওয়া যাবে এক্সট্রা কিন্তু আদার্স মাছ আর আলু ভাজাটা নেওয়া যাবে না তো যাই হোক রান্নাটা আমার মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি কারণ এখানে খুব স্পাইসি দিয়েছিল বাচ্চাগুলোদের খেতে একটু অসুবিধা হচ্ছিল তবুও ওরা ম্যানেজ করে নিয়েছে আর এইখানে যে খাবারের স্পেসটা ছিল না অনেক বড় মানে বিশাল বড় কি করছো মা ম্যাম কত দোলায়

খাওয়া দাওয়ার পর্ব শেষ হবার পরই বিকেল বিকেল চলে আসলাম একটা পার্কে তো এই পার্কটা খুব সুন্দর করে অ্যানিমেল দিয়ে সাজানো হয়েছে বাচ্চাদের জন্য তো দেখো কত সুন্দর সুন্দর অ্যানিমেল বার্ড মানে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আমার তো খুব ভালোই লাগছে এই পার্কটাতে এসে পার্কটা কিন্তু মোটামুটি বন্ধ হয়ে গেছিলো কিন্তু যেহেতু আমার জামাইবাবুর এখানে একটু সোর্স আছে তো তাই জন্য মানে অফিসারদের একটু লেভেলের লোকেরা আছে তো এখানে তাই জন্য পার্কটা একটু খুলে দেওয়া হয়েছিল তো তাই জন্য পার্কের মধ্যে কিন্তু জেনারেলি আর কেউই নেই আমরাই শুধু আছি তো পার্কটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি তাই জন্য দূরে কি সুন্দর সুন্দর বার্ডস গুলো আছে এই দেখো কত সুন্দর মানে নিখুঁত করে পার্কটাকে সাজানো হয়েছে আর এই রয়েছে একটা সুন্দর পিকক খুব সুন্দর পিকক চোখে ধরা পড়েছে এইদিকে রয়েছে একটা জিরাফ সুন্দর দেখতে আর ডালিয়াগুলো গুলো এত বড় বড় ফুটেছে এখানে খুবই সুন্দর লাগছে দোল্লা চড়ছে এখানে আর ছোট ছোট কুচি কাচার দল এইখানে এখন দোল্লা চড়ছে ওরা তো বন্ধুরা এখন আমরা হোটেলে ফিরছি আর এখন সাড়ে পাঁচটা বেজে গেছে তো এইখানে অন্ধকারও হয়ে গেছে তো এখন হোটেলে ফিরছি আর হোটেলটা যখন আমরা ব্রিজটা দিয়ে যাচ্ছিলাম তো সকালে একটা অন্য রকমের লাগছিলো তো এখন কেমন লাগছে সেটা তোমাদের একবার শেয়ার করি তো রাতে ব্রিজটা এই রকমের লাগছে দেখো লাইট দেওয়া খুব সুন্দর করে সাজিয়েছে মানে লাইটও দিয়েছে যাতে বেলা ওই ব্রিজের ওপর থেকে এই যারা মানে হোটেলটাতে রয়েছে তারা যেন এই ব্রিজের ওপরে একটু এনজয় করতে পারে আর এই দিকে দেখো বোর্ডগুলো অলরেডি রয়েছে তো অন্ধকারে ভালো করে ভিডিওটা করাও যাচ্ছিল না অনেকটাই অন্ধকার হয়ে রয়েছে সাড়ে পাঁচটা মানে এখন তো পুরো সন্ধেই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করলাম দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার করে অনেক ভালোবাসা দিও